দেবগড় নামের একটি গ্রামে দীনানাথ নামের এক বৃদ্ধ বাস করতেন। দীনানাথের দুই ছেলে ছিল, আর দুজনেই অনেক বছর আগে গ্রাম ছেড়ে শহরে বসবাস করছিল। সেই জন্য গ্রামে দীনানাথ আর তার স্ত্রী চন্দা, গ্রামে তারা একাই থাকত। চন্দা আর দীনানাথ দুজনেই একে অপরের ওপর নির্ভরশীল ছিল। এত বয়স হওয়া সত্ত্বেও চন্দা নিজেই গ্রামের কুয়ো থেকে জল আনতে যেত। আরে ও মাসিমা, বয়স হয়েছে যে খেয়াল আছে? আমাকে বলতে পারতে, আমি জল পৌঁছে দিতাম। তুমি একদিন নিয়ে যাবে মা, কিন্তু তোমাকে রোজ রোজ তো আর বলতে পারবো না। এর থেকে ভালো হয় যে আমি আমার নিজের কাজ নিজেই করি। মাসিমা, তুমি যদি আমাকে রোজ বলো তাহলে আমি রোজই তোমার বাড়িতে জল পৌঁছে দিয়ে আসব। ভগবান তোমার মঙ্গল করুক মা, কিন্তু যতদিন আমার হাত পা ঠিকঠাক কাজ করছে আমি আমার কাজ নিজেই করে নেব। চন্দা কলসিতে জল ভরে তারপর সে বাড়ির দিকে রওনা দেয়। দীনানাথও তার চাষের সমস্ত কাজ নিজেই করত। বেশ কয়েক বছর কেটে গেছে আর এখন চন্দা ঠিক মতো হাঁটতে পারছিল না। তোমাকে আমি কতবার বলেছি যে জঙ্গলে গিয়ে আমার জন্য একটা লাঠি নিয়ে এসো, আমি অন্তত লাঠির সাহায্যে হাঁটতে তো পারবো। হ্যাঁ, আজ আমি তোমার জন্য জঙ্গল থেকে লাঠি নিয়ে আসব। দীনানাথ জঙ্গলের দিকে রওনা দিল। সে এদিক ওদিক তাকাতে লাগলো, আর যে লাঠিটা তার ভালো লাগতো সেটা তুলে নিয়ে ভালো করে দেখতো। না 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 না, এটা খুবই টেড়া বেঁকা হচ্ছে। এখন দীনানাথ জঙ্গলের মধ্যে এমন এক জায়গায় পৌঁছলো যেখানে সে এর আগে কখনো আসেনি। এটা কোন জায়গা? আমি তো এখানে কখনো আসিনি। বাহ, এখানে তো খুব সুন্দর ফুলও আছে। দীনানাথের সেই পরিবেশ খুব ভালো লাগছিল। এমন সময় তার চোখ পড়ল একটা লাঠির দিকে, আর সেটা তুলে নিল। আরে বাহ, এটা তো একদমই ঠিকঠাক। যাক, চন্দার তো কাজ হয়ে যাবে। দীনানাথ লাঠিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে দীনানাথ সেই লাঠিটা চন্দাকে দিল। চন্দা সেই লাঠিটা পরীক্ষা করা শুরু করল। যখন চন্দা সেই লাঠিটা মাটিতে তিনবার ঠুকল, তখন সেই লাঠিটা নিজে থেকেই হাওয়াতে ভাসতে শুরু করল। হ্যাঁ, কি গো এটা কি? আমি জানি না। তখন লাঠির মধ্যে থেকে এক জাদুর জিন বেরিয়ে এলো। আমি এই জাদু লাঠির একজন গোলাম। আপনারা যখনই এই লাঠিটাকে তিনবার ঠুকবেন আমি হাজির হয়ে যাব, আর আপনাদের সব আদেশ পালন করব। আরে বা, তুমি এক কাজ করো, যাও গিয়ে দু কলসি জল নিয়ে এসো। জাদুর জিন অদৃশ্য হলো, আর কিছুক্ষণের মধ্যেই সে দু কলসি জল নিয়ে হাজির হলো। অদ্ভুত, এখন তুমি এক কাজ করো, তুমি আমার উঠোনটা পরিষ্কার করে দাও। আর এক মুহূর্তেই তাদের উঠোন পরিষ্কার করে দিল। জাদু লাঠির জিন তাদের সব আজ্ঞা পালন করত। এখন দীনানাথ আর চন্দার জীবন আগের থেকে অনেক সুখের হয়ে গিয়েছিল, কারণ তাদের কাছে এক সহায়ক ছিল। তাদের যেটাই প্রয়োজন পড়ত তার থেকে চেয়ে নিত। এখন তাদের বাড়িতে ভালো ভালো খাবার, ভালো ভালো জিনিস ছিল, তারা খুব আনন্দে ছিল। কিন্তু তাদের প্রতিবেশী ভিখুর এসব দেখে খুব ঈর্ষা হচ্ছিল। আচ্ছা, এই দুজন বুড়ো বুড়ির কাছে এত টাকা কোথা থেকে এলো?
যাই হয়ে যাক, আজ এদের বাড়ি থেকে সব দামি জিনিসপত্র চুরি করে নেব। মাঝরাত হতেই ভিখু দীনানাথের বাড়িতে ঢুকে পড়ল। সে সমস্ত দামি জিনিস এক জায়গায় করা শুরু করল। কিন্তু সেই মুহূর্তে চন্দা ভিখুর আওয়াজ শুনতে পেল। সে সতর্ক হয়ে গেল আর সে তার লাঠি তিনবার ঠোকা মাত্রই জাদুর জিন বেরিয়ে এলো। এই চোরটাকে শিক্ষা দাও। আর সেই মুহূর্তেই চন্দার হাতের লাঠি হাওয়ায় ভাসতে লাগলো আর সেটা চোরকে মারতে লাগলো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও! লাঠি না থেমে ভিখুকে মেরেই যাচ্ছিল। আর মাঝরাতে ভিখু গ্রামে দৌড়তে লাগলো আর লাঠি তার পিছু করতে লাগলো। বাঁচাও, কেউ আমাকে এই লাঠির হাত থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আর ওদিকে দীনানাথ আর চন্দা হাসছিল। সেই জন্যই কথায় আছে, যাদের কেউ থাকে না তাদের ভগবানই ভরসা। আর এই জাদু লাঠি দীনানাথ আর চন্দার কাছে ভগবানের আশীর্বাদ প্রমাণিত হলো। একটা খুব ঘন বাঁশ বন ছিল। এই বনের মধ্যে দিয়ে গিরিধর আর তার ছেলে রঞ্জিত দুজন বাঁশ কেটে তা বাজারে বিক্রি করত। বেশ কয়েক বছর তাদের এই কাজ ভালো মতোই চলছিল। তাদের জীবন অতিবাহিত করার জন্য পর্যাপ্ত টাকা তারা পেয়ে যেত। যত দিন যাচ্ছিল গিরিধরের বয়স হচ্ছিল। এখন তার মধ্যে আগের মতো আর শক্তি নেই। এখন সে শুধু ছোট ছোট বাঁশ গাছগুলোই কাটতে পারত। গিরিধরের ছেলে রঞ্জিতই ছিল তার একমাত্র অবলম্বন। দুজনে একসাথে বনে গিয়ে বাঁশ গাছ কাটত আর তারপর সেগুলো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করত। একদিন গিরিধর তার বাড়িতে খাটিয়াতে বসে তার স্ত্রীর সাথে কথা বলছিল। সীতা, তুমি কি রঞ্জিতের বিবাহের জন্য কোনো পাত্রী খুঁজেছ? খুঁজে তো দেখছি, কিন্তু এখনো কথাবার্তা এগোয়নি। ভাবলাম একবার রঞ্জিতের সাথে কথা বলি, তারপরে দেখি। ঠিক সেই সময় রঞ্জিত বিয়ে করে বাড়িতে ফিরল। মা, আমরা দুজনে বিয়ে করেছি। খুব ভালো রঞ্জিত, কিন্তু হঠাৎ, যদি আমাদের বলতিস তাহলে ভালো হতো। আমাদেরও অনেক স্বপ্ন ছিল তোমার এই বিবাহ নিয়ে। যাক, বৌমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি? না, আমরা ওখানে যাচ্ছি। তার মানে? আসলে নয়নার বাবা খুব ধনী ব্যক্তি। উনি এই শর্তেই বিয়ে দিতে রাজি হয়েছেন যে আমি বিয়ের পর ওনার বাড়িতেই থাকব। তার মানে তুমি ঘর জামাই হয়ে থাকবে? সে আপনি যা ভাবতে চান ভাবতেই পারেন, আমি শুধু নিজের ভালোটাই দেখছি। এটা বলে রঞ্জিত সেখান থেকে চলে গেল। গিরিধর আর তার স্ত্রী সীতা দুজনের চোখ জলে ভরে গেল। তাদের ছেলের চলে যাওয়ার দুঃখ তো ছিলই, কিন্তু গিরিধর আর সীতা তারা হাল ছাড়ল না। পরদিন গিরিধর সেই বাঁশবনটিতে গেল। সে ছোট ছোট বাঁশ কাটল আর তারপর সেগুলো একাই বাজারে বিক্রি করতে চলে গেল। ছোট বাঁশ বিক্রি করে গিরিধর কম টাকা উপার্জন করল। এই ঘটনা বেশ কয়েকদিন ধরে চলতে থাকল আর দেখতে দেখতে সেই বাঁশ বনের মধ্যে আর একটাও ছোট বাঁশ ছিল না। গিরিধর বড় বাঁশ কাটার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। বড় বাঁশ কাটার মতো অত শক্তি আর তার গায়ে ছিল না।
গিরিধর নিরাশ হয়ে বাড়ি ফিরল। এই পুরো ঘটনাটা সে সীতাকে বলল। পরদিন গিরিধর আবার সেই বাঁশ বনে গেল, আবার চেষ্টা করল, কিন্তু গিরিধর একটাও বাঁশ কাটতে পারল না। সীতা, এবার আমরা আর কি করব? আমি তো আর একটা বাঁশও কাটতে পারছি না। অনেক দিন হলো আমরা ভরপেট খাবারও খেতে পাইনি। যদি ভগবানের এই ইচ্ছেই হয় তাহলে তাই হবে, এখানে আমরা কি করতে পারি? শুধু আমি এইটুকুই চাই, এভাবে খিদে কষ্ট পেয়ে মরে যাওয়ার থেকে ভালো আমাদের যাতে জঙ্গলের কোনো ভয়ঙ্কর ভূত এসে খেয়ে নেয়। জঙ্গলের ভূত? রাতে সীতা যখন ঘুমোচ্ছিল, গিরিধর উঠে সেই বাঁশ বনের দিকে যেতে শুরু করে। সে জঙ্গলে পৌঁছে চেঁচাতে লাগল, হে জঙ্গলের ভূত, যদি তুমি সত্যিই থেকে থাকো তাহলে এসো, আর আমাকে তুমি খেয়ে ফেলো। মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো, যে নিজে থেকেই আমার খাবার হবে বলে চলে এসেছো। আমি পাগল নই, বরং পরিস্থিতি এরকম। এমন কি হয়েছে তোমার সাথে? গিরিধর তার জীবনের গল্প সেই ভূতটাকে বলল। খুব অন্যায় হয়েছে তোমার সাথে, কিন্তু আজকের পর থেকে তুমি সব সময় আনন্দে থাকবে। এই নাও, এটা হলো জাদু কাস্তে, এটা আমার পক্ষ থেকে তোমায় একটা ছোট্ট উপহার। এটা হলো একটা জাদু কাস্তে, এই কাস্তে দিয়ে তুমি যে কোনো বাঁশ গাছে ছোঁয়ার সাথে সাথেই ওটা সঙ্গে সঙ্গে কেটে পড়বে। এটা বলে সেই ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরদিন গিরিধর সেই জাদু কাস্তে নিয়ে বাঁশ বনে পৌঁছল। আর যেই মুহূর্তে গিরিধর তার জাদু কাস্তে বাঁশে ছোঁয়াল, তক্ষুনি সেই বাঁশ কেটে নিচে পড়ে গেল। গিরিধর খুব খুশি হল। গিরিধর সেই বাঁশ কেটে বাজারে নিয়ে এলো, আর আগের মতোই সে আবারও ভালো টাকা পেল। আবারও একবার বুড়ো গিরিধর আর সীতার জীবন সুখের হয়ে গেল। আর এর কারণ ছিল ভূতের দেওয়া উপহার জাদু কাস্তে। আমি শাইনি, যদি আপনারা আমাকে এভাবেই দেখতে চান তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।